যে তিন কারণে বার্সার কাছে হেরেছে রিয়াল, 2023 সালটা ঠিক নিজেদের মতো করে রাঙাতে পারছে না রিয়াল মাদ্রিদ। এক ম্যাচে জেতে তো পরের ম্যাচেই সঙ্গী হয় হার, নতুন বছরে যে দুটি ম্যাচ জিতেছে সেটাও ঠিক রিয়াল সুলভ নয়। গত সপ্তাহে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের কাছে পা হড়কানোর পরেই ফুটবলবোদ্ধারা আশঙ্কা করেছিলেন এটাই শেষ নয়, শিগগিরই আরেক দফা হোঁচট খাবে রিয়াল। সেই ধাক্কাটা খেয়েছে গত রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে 3-1 ব্যবধানে বিধ্বস্ত হয়ে। কার্লো আনচেলত্তির প্রায় সব কৌশল কাল জাবি হার্নান্দেজের কাছে মার খেয়েছে। ফেদে ভালভেদে আন্তোনিও রুডিগারদের দেখে মনে হয়েছে বড় হারটা তাদের পাওনা হয়ে দাঁড়িয়েছে। অথচ সৌদি আরবের রিয়াদে গত রাতের আগে সবশেষ 2010 সালে কোনো ফাইনাল হেরেছিলেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তবে কি অতি আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়িয়েছে। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন, দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনটি বড় ভুল খুঁজে পেয়েছেন তিনি। দেখে নেওয়া যাক আনচেলত্তির চোখে বার্সার সঙ্গে পেরে না ওঠার তিন কারণ। সর্বোচ্চটা দেওয়ার তাড়নার অভাব রিয়াল মাদ্রিদ শুরু থেকেই গড়পড়তা মানের দলগুলোর মতো খেলেছে, সেটার সুযোগ নিয়ে প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে গেছে বার্সেলোনা, সেখানে থেকে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। আনচেলত্তিও বিষয়টি স্বীকার করেছেন, দলের সর্বোচ্চটা দেওয়ার তাড়নার ঘাটতি ছিল, আমাদের খেলারই ধার ছিল না। প্রথমার্ধেই আমরা 25 বার ওদের পায়ে বল তুলে দিয়েছি, ওয়ান অন ওয়ানে আমাদের গতির অভাব ছিল, বেশ কয়েকটি দ্বৈত লড়াইও পেরে উঠিনি। সব দিক বিবেচনায় এটা আমাদের জন্য একটা বাজে ম্যাচ। এলোমেলো রক্ষণ সের্হিও রামোস, রাফায়েল ভারানার ক্লাব ছাড়ার পর থেকে রিয়ালের রক্ষণ দুর্বলতা স্পষ্ট ফুটে উঠছে। এদের মিলিতাও, আন্তোনিও রুডিগার, ফেলা মেন্দিরা প্রতিপক্ষের আক্রমণ রুখতে ব্যর্থ। অভিজ্ঞ দানি কারবাহাল সবে সুস্থ হয়ে ফিরেছেন, তবে চোটে ছিটকে গেছেন অন্য দুই ডিফেন্ডার লুকাস ভাজকেজ ও ডেভিড আলাবা। রিয়ালের এলোমেলো রক্ষণ আনচেলত্তির কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, যখন আপনি 3 গোল খাবেন বুঝে নিতে হবে রক্ষণে প্রচুর উন্নতি প্রয়োজন। খেলোয়াড়েরাও জানে তারা যে ভুলগুলো করেছে চাইলেই শোধরাতে পারে, প্রতিপক্ষ এগিয়ে গেলেই আমাদের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ছে, লিগেও এমনটা ঘটছে। অতি আত্মবিশ্বাসী টার্নিং পয়েন্ট রিয়াল মাদ্রিদ সাধারণত ফাইনালে হারে না, কথাটা যেন রিয়াল খেলোয়াড়দের মনে গেঁথে গিয়েছিল। কিন্তু এই অতি আত্মবিশ্বাসী ফাইনালের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, পারফরমেন্সের গ্রাফ ক্রমে নিম্নমুখী হলে ইতিহাসই রিয়ালকে শিরোপা এনে দেবে এমন ধারণা তৈরি হয়েছিল। এ ব্যাপারে আনচেলত্তি বলেছেন, দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এই জায়গায় এনে দিয়েছে। এই মুহূর্তে আমরা সংগ্রাম করছি, সেরা সময়ে না থাকলেও মনে করেছি এবারও জিতব, কিন্তু এখন আমাদের কষ্ট পেতে হচ্ছে।